আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই ভিডিওটি হচ্ছে অনেক পুরনো একটি ভিডিও, বলা যায় 2023 সালের ডিসেম্বরের 16 তারিখের একটি ভিডিও। তখন আমার জানা ছিল না আমি এক্সপেক্টিং, দ্যাটস ওয়াই তখন আমরা ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়ে এই টুকিটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ব্লগটি করেছিলাম। খুব সানি একটি ওয়েদার ছিল, তখন আমি সিকনেসটা ফিল করছিলাম, বাট আমি তখন জানতাম না যেহেতু, তাই আমি টুকিটাকি ভিডিও করেছি, বাট বসে এডিট করার মতো শারীরিক কন্ডিশন আমার ছিল না দেখে, তাই আর এইগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা সেটি নিয়ে আনাকে নিয়ে যাইনি, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন গিয়েছিলাম, সাথে আমাদের সাথে আরেকজন ছিল, আমার ভাসুর আর আমার যা ছিল ওনারাও ছিলেন, তারাও তাদের বেবিদেরকে রেখে গিয়েছিলেন। যেহেতু আমরা একটু পাহাড় সাইডে যাচ্ছিলাম সেদিন, যে তখন উইন্টার ছিল, যেহেতু বাচ্চা মানুষ তার ঠান্ডা লেগে যেতে পারে, তাই আমি ইয়ানাকে বাসায় রেখে যাওয়াই সেফ মনে করেছি, যেহেতু সে তার নানুর সাথে থাকে, তারপর তার আন্টি আর আঙ্কেলের সাথেও থাকে, তাই ওদের কাছে আমি রেখে গিয়েছিলাম। ঠান্ডার মধ্যে পাহাড়ি এলাকায় খুবই ঠান্ডা থাকে, এটা আমরা সবাই জানি, সমুদ্রের দিকে গরম থাকে বাট পাহাড়ের সাইডে তো ঠান্ডাটা বেশিই থাকে। আমরা সেদিন যাচ্ছিলাম ভাটিয়ারির দিকে, সেখানে সানসেট পয়েন্টে যাব, গলফে যাব, এই উদ্দেশ্যটাই ছিল আমাদের, সেখানে ঘুরবো, তাই আমরা সেদিকের দিকেই যাচ্ছিলাম। আমরা কথা বলতে বলতে প্রায় পৌঁছে গিয়েছি, দেখুন দোনো পাশে গ্রিন একদম গাছপালা, খুবই ভালো লাগে। এখানে পরিবেশটা একদম আর্মিদের যেহেতু, তাই খুবই সেফ একদম প্লেসটা, আর খুবই ভালোও লাগে। টাইম স্বল্পতা থাকলে বান্দরবন বা রাঙ্গামাটির ফিল্ড যদি শর্টকাটে কেউ নিতে চায়, এই ভাটিয়ারি গলফে চলেই যেতে পারেন আপনারা। এখানে আরও পিকনিক স্পটও আছে, ক্যাফে 24, আই হোপ নাম ক্যাফে 24, যেহেতু আমার দেরি হচ্ছে গিয়েছি তাই নামটা স্পেসিফিক মনে নেই। আমরা এখানে অনেক রকম পিকচার এবং ভিডিও নিয়েছিলাম। এখানে ইয়ানার বাবা এবং তার কাজিন ব্রাদার, ওনারা দুজনে মিলে কিছু ভিডিও নিচ্ছিল, তা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আমার খুবই ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও চাইলে এরকম স্লোমো করতেই পারেন, ভালো আসবে এখানে ভিডিওগুলো। আমাদের মতো সেদিন অনেকেই গিয়েছিল, সবাই যে যার মতো, যেহেতু এরিয়াটা অনেক বড়, সবাই যে যার মতো টাইম স্পেন্ড করছে, চারিদিকে ঘুরছিল। ওখানে একটি রেস্টুরেন্টও আছে, আপনারা চাইলে সেখানে বসে খাওয়া দাওয়াও করতে পারেন, আমরা সেখানে খাওয়া দাওয়া করেছিলাম। সেখান থেকে আমরা কিন্তু অনেক জায়গায় গিয়েছিলাম, সেটির ক্লিপ আর নেওয়া হয়নি, কারণ আমার ভালো লাগছিল না শারীরিকভাবে, দ্যাটস ওয়াই আমি আর ক্লিপগুলো নিইনি। চারিপাশ একদম নীরব, খুবই সুন্দর, এবং যখন সূর্য অস্ত যাচ্ছে তখনও আরও ভালো লাগছিল। দেখুন আমরা সেখান থেকে সানসেট পয়েন্টেও গিয়েছিলাম। চিটংয়ের বাইরে যারা থাকেন বা ঘুরতে আসেন চিটংয়ে কক্সবাজার যাওয়ার জন্য বা পতেঙ্গা দেখার জন্য বা চট্টগ্রাম শহরটাকে দেখানোর জন্য, তারা কিন্তু অবশ্যই এই ভাটিয়ারিতে যাবেন একবার হলেও, কারণ এটি সৌন্দর্য আসলে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার জন্য এই জায়গাটাতে অবশ্যই ঘুরতে যাবে, খুবই ভালো লাগে, প্রকৃতির খুব কাছাকাছি এটা যাওয়া যায়, এটা আমরা প্রায় যাই, আমাদের খুব ভালো লাগে। আই হোপ আপনাদেরও ভালো লাগবে, কারণ নেচার বা আল্লাহ সৃষ্টি এই জিনিসটার কাছাকাছি যেতে যে পরিমাণ ভালোটা লাগে, সেটা আসলে আর কোনো কিছুতে, আর্টিফিশিয়াল কোনো কিছুতে পাওয়া যায় না, তাই আমি বলবো মাস্ট আপনারা ঘুরে আসবেন একবার হলো। আর এখানে হেলমেট দুইজনই পরা মাস্ট, না হয় মিলিটারি বা আর্মি ওনারা খুব ডিস্টার্ব করেন, আসলে কি এটা মিলিটারি বলে না আর্মি বলে আমার ঠিক মনে নেই, ওনারা আর্মিদের এই এরিয়া যেহেতু আর্মিই হবে, তো আর্মিরা খুব ডিস্টার্ব করে, কারণ ওরা ফাইন করে, যেহেতু ওরা সিকিউরিটিটা মানে সেফটিটা ফার্স্ট দেয়, তাই দুজনই হেলমেট অবশ্যই পরবেন যদি আমাদের মতো বাইকে যান, আর গাড়ি হলে গাড়িটা হয়তো সেফটি বেল্ট হবে, দ্যাটস ওয়াই সেফটি বেল্ট আপনারা রাখবেন অবশ্যই। এখানে কিছুক্ষণ পরপর আর্মি থাকে, আর্মির চেক থাকে, তো আর্মির রুলসগুলো ফলো করবেন, না হলে প্রবলেমে পড়বেন। এই তো আমরা সানসেট পয়েন্টে চলে আসছি, সানসেট পয়েন্টটা দেখতে খুব ভালো লাগে, এখানে বসে সানসেট একদম ক্লিয়ারলি দেখা যায়। সামনে যে বিচটি দেখতে পাচ্ছেন এটি সোজাসুজি যাওয়া যায় না, কারণ হচ্ছে এখানের মধ্যে শিপইয়ার্ড আছে, এটি হচ্ছে কুমিরা বিচ, এটি অন্য দিক দিয়ে যাওয়া যায়। সেদিন এটা তো ইনশাল্লাহ সামনে আপনাদেরকে আমি নিয়ে যাব, এটাও আপনাদেরকে কীভাবে যাই আমি শেয়ার করে দিব।
এই দেখুন একদম জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, সূর্য অস্ত যাওয়ার দেখতে খুবই ভাল লাগে। এই তো প্রায় চলে যাচ্ছে অস্ত, এরকমই, জানি না আমার ক্যামেরায় ক্লিয়ারলি আসছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা, কিন্তু খালি চোখে পুরাটাই বোঝা যায়। ক্যামেরা হয়তো এটা সৌন্দর্য ভালোভাবে ফুটিয়ে উঠাতে পারে না অনেক সময়, তাই এটা খালি চোখে গেলে আপনারা দেখলে বেশি ভালো ফিলটা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।